অলরাইট, যাদের বাজেট কিনা 15 থেকে শুরু করে 25,000 টাকা তাদের জন্য সেরা 5টা স্মার্টফোনকে সাজেস্ট করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। যে ফোনগুলোতে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্সের পাশাপাশি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সর্বপ্রথমে নিচে থেকে শুরু করছি, মানে 15 থেকে 18,000 টাকার সেরা ফোন সম্পর্কে জানিয়ে শুরু করছি। এই বাজেটের মধ্যে আপনারা রিয়েলমি নার্জে 50 স্মার্টফোনটা ইজিলি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। আর এই ফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর ডিসপ্লে, গেমিং পারফরমেন্স আর মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা। যারা কিনা গেম খেলতে ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে মিডিয়াটেকের G96 অ্যাসোসিকে ইউজ করা হয়েছে নার্জো 50 স্মার্টফোনে। আর এই চিপসেটটা শুধুমাত্র গেমিংই নয়, রেগুলার লাইফে আপনারা বিকাশ, রকেট, ফেসবুক, ফুডপান্ডা এই সকল অ্যাপ ইজিলি ইউজ করার ক্ষেত্রে যে চাপ প্রদান করে থাকেন আপনাদের ফোনে, সেই চাপটা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। তাছাড়া এই স্মার্টফোনটাতে 4GB আর 6GB র্যামের সাপোর্ট রয়েছে। 6.6 ইঞ্চির মোটামুটি বড় আকৃতির 120Hz ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা থাকছে নার্জে 50 স্মার্টফোনে, তাই একদম মাখনের মতো লাগবে এই ফোনটার ডিসপ্লে। 50MP ট্রিপল ক্যামেরা সেট আপ, 16MP সেলফি, তার পাশাপাশি 5000mAh ব্যাটারি, তার সাথে 33W চার্জিং স্পিড, এই সকল কিছু একটা স্মার্টফোনে পাওয়া যায় যার নাম হচ্ছে গিয়ে নার্জে 50। এই ফোনটার 464 ভেরিয়েন্টটা বর্তমানে 17,000 আর 628GB ভেরিয়েন্টটা 19,000 টাকার আশেপাশে পাওয়া যায়, কিন্তু অফিসিয়াল প্রাইসটা 19 থেকে 23,000 টাকার আশেপাশে। অলরাইট, আমাদের তালিকার পরবর্তী ফোনটা সম্পর্কে জানা যাক। যে ফোনটাতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা থাকছে আর তার নাম হচ্ছে গিয়ে রেডমি নোট 11। এই ফোনটা গত কয়েক ভিডিও ধরেই আমি সাজেস্ট করে আসছি, বিকজ একজন নর্মাল ইউজারের জন্য সব কিছু প্রদান করেছে শাওমি এই স্মার্টফোনটিতে। নোট 11 স্মার্টফোনটাতে 90Hz অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটাকে ইউজ করার কারণে সবচেয়ে বেটার একটা ডিসপ্লে হয়ে দাঁড়ায় এই ফোনটার ডিসপ্লে, যেখানে কিনা পাঞ্চি কালারের পাশাপাশি ডার্ক মোডে ইউজ করলে অনেক বেশি ব্যাটারি সেভ করতে পারবেন আপনারা আপনাদের ফোনে। এছাড়া এই ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 680 চিপসেট, যার জন্য কিনা নর্মাল সবগুলো কাজ ইজিলি সেরে ফেলা পসিবল, তবে গেমিংয়ে মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পাওয়া যাবে। নার্জো 50 স্মার্টফোনের মতো অতটাও হাই পারফরমেন্স পাওয়া না গেলেও যারা কিনা টুকটাক গেম খেলে থাকেন তাদের জন্য এই ফোনটা বেস্ট। এছাড়া এই স্মার্টফোনটাতেও 4GB, 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, তবে 15 থেকে 25,000 টাকা খরচ করলে আপনারা 4GB আর 6GB র্যামের ভেরিয়েন্টটা অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। তার পাশাপাশি UFS 2.2 এর 64GB আর 128GB ইন্টারনাল মেমোরি, 50MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর 13MP সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে নোট 11 স্মার্টফোনটায়। এই ফোনটাও 5000mAh ব্যাটারির সাথে আসে, তার পাশাপাশি পাওয়া যাবে 33W চার্জিং স্পিড। এখানে যে কোনো অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, তবে হ্যাঁ, যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে। আনঅফিসিয়ালি 6GB র্যামের ভেরিয়েন্টটা 19-20 হাজার টাকায় পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়ালি এর প্রাইস 22 থেকে 23,000 টাকা। অলরাইট, এই তালিকার 3 নম্বর পজিশনে থাকা ফোনটা সম্পর্কে এবার জানা যাক, যেটাও কিনা একটা শাওমির স্মার্টফোন যার নাম হচ্ছে গিয়ে রেডমি নোট 10 লাইট। অনেকদিন পরে এই ফোনটা আবার মার্কেটে ব্যাক করেছে। যদি আপনারা এই ফোনটা না পান তাহলে সিমিলার দেখতে স্মার্টফোন পোকো M2 Pro অথবা রেডমি নোট 9 Pro এই ফোনগুলোকেও নিতে পারেন। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে 6.67 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা থাকছে এই ফোনটার ফ্রন্টে, তার পাশাপাশি পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 720G চিপসেট, আর এই চিপসেটটা আজকের তালিকার সবগুলো স্মার্টফোন থেকে সবচেয়ে বেটার আমি মনে করি, বিকজ পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রেও আর পারফরমেন্সের ক্ষেত্রেও এই চিপসেটটা সবচেয়ে ভালো। গেমিংয়ের ক্ষেত্রে তো আপনারা উড়াদুরা গেম খেলতে পারবেনই, আর রেগুলার ইউজ করেও অনেক বেশি মজা পাবেন এই ফোনটা, বিকজ এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 720G চিপসেটটা থাকছে। এছাড়া 48MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর 16MP সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্টে। 664 অথবা 628 যে কোনো একটা ভেরিয়েন্ট আপনারা কিনতে পারেন। আর এই ফোনটাতেও 2টা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল, জাইরো সেন্সর রয়েছে এই ফোনটার মধ্যে এবং নোট 10 লাইট ফোনটার মধ্যে 5020mAh ব্যাটারির পাশাপাশি 18W চার্জিং স্পিডকে ইউজ করেছে শাওমি। সো বর্তমানে 6GB র্যামের সাথে আসা নোট 10 লাইট স্মার্টফোনটা 17 থেকে 20,000 টাকায় আপনারা ইজিলি আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। অলরাইট, আগামীতে 15,000 টাকার নিচেও সেরা ফোনগুলোর ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। চলুন এখন জানা যাক আজকের তালিকার দ্বিতীয় ফোনটা সম্পর্কে, যেই ফোনটা
প্রায় দেড় বছর আগে বাংলাদেশের মার্কেটে আসলেও এখনও এই ফোনটার ভ্যালু একদমই কমে যায়নি। আমি কথা বলছি রিয়েলমি 8 4G ফোনটা সম্পর্কে। এই স্মার্টফোনটা মিডিয়াটেকের G95 প্রসেসরের সাথে আসে, আর এই চিপসেটটা কিছুটা বেটার হয়ে দাঁড়ায় নার্জো 50 স্মার্টফোনটার চিপসেট থেকে। বিকজ এই চিপসেটটার জন্যই আপনারা ভিডিও রেকর্ডিংয়ে 4K রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। এছাড়া রিয়েলমি 8 4G স্মার্টফোনটাতে 6.4 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি, যেখানে কিনা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটার গেমিং পারফরমেন্সও খুব ভালো। যারা কিনা এই দেড় বছর ধরে এই ফোনটাকে ইউজ করছেন তারা তেমন কোনো ল্যাগ অথবা হ্যাংয়ের দেখা পাননি। এছাড়া বিভিন্ন সফটওয়্যার রিলেটেড বাগ এবং প্রবলেমের দেখা এই স্মার্টফোনটাতে সবচেয়ে কম পাওয়া যায়। 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে ফোনটার পেছনে। রিয়েলমি 8 4G স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধুমাত্র 8GB র্যামের ভেরিয়েন্টটাই বাংলাদেশে পাওয়া যায়। তার পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি তো রয়েছেই। 5000mAh ব্যাটারি, 30W চার্জিং স্পিড সহ রিয়েলমি 8 4G স্মার্টফোনটা বর্তমানে 22 থেকে শুরু করে 25,000 টাকার আশেপাশে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। সো আমি মনে করি যারা কিনা প্যারা ছাড়া একদম ঝামেলা মুক্ত একটি স্মার্টফোন খুঁজছিলেন গেমিং এর জন্য অথবা রেগুলার ইউজ করার জন্য, তাদের জন্য রিয়েলমি 8 4G স্মার্টফোনটা। অল রাইট, সর্বশেষে জানাবো আজকের তালিকার এক নাম্বার পজিশনে থাকে স্মার্টফোনটা সম্পর্কে, যে ফোনটাতে 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, আর এই ফোনটার নাম হচ্ছে গিয়ে পোকো X4 প্রো 5G অথবা রেডমি নোট 11 প্রো। এই দুটো ফোনে সিমিলার টাইপের স্মার্টফোন, তবে পোকোর স্মার্টফোনটা আপনারা 23 থেকে 25,000 টাকায় পেয়ে যাবেন। অন্যদিকে রেডমি নোট 11 প্রো স্মার্টফোনটা 25 থেকে 28,000 টাকা খরচ করে কিনতে হবে আনঅফিশিয়াল ভাবে, যেখানে কিনা 6.67 ইঞ্চির 120Hz এর অ্যামোলেড প্যানেলের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করেছে শাওমি। আর এক কথায় বলতে গেলে আজকের তালিকার সবগুলো স্মার্টফোন থেকে এই ফোনটার ডিসপ্লে সবচেয়ে বেশি স্মুথ আর সবচেয়ে ভালো। এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা রয়েছে। সো আগামীতে বাংলাদেশে 5G আসলে আপনারা শুধুমাত্র এই ফোনটার মাধ্যমে সবার আগে ইউজ করতে পারবেন যদি আপনার হাতে এই ফোনটা থেকে থাকে, এবং গেমিং পারফরমেন্স বলুন অথবা ক্যামেরা পারফরমেন্স মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স দিয়ে দেবে স্ন্যাপড্রাগনের 695 5G চিপসেটটা। গেমিংয়ের ক্ষেত্রে পাবজি গেমটা 40 FPS আর ফ্রি ফায়ার গেমটা একদম হাই সেটিংসে রেখে ইজিলি খেলা পসিবল। জাইরো সেন্সরটার জন্য ইআইএসআর সাপোর্টটা পাওয়া যাবে। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। পোকো অথবা রেডমি দুইটা স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্স খুব ভালো। এছাড়া 6GB এবং 8GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে এই দুইটা স্মার্টফোন। এছাড়া অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000mAh ব্যাটারি থাকলেও এখানে 67W সুপার চার্জিং স্পিডকে ইউজ করেছে শাওমি, যার কারণে কিনা শুধুমাত্র 45 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করে ফেলা পসিবল। এই দুইটা স্মার্টফোন খুব ভালোভাবে চলছে, আর আপডেটের পরেও এই ফোনগুলোতে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি ব্যবহারকারীদের। সো এই সকল স্মার্টফোন থেকে আপনার ফেভারিট স্মার্টফোনটা সম্পর্কে জানাবেন। তাছাড়া 10 থেকে 15,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।